বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল কলকাতার কাশীপুর। বিজেপি কর্মীদের বাধা সরিয়ে মৃতদেহ নিয়ে যায় পুলিশ। মৃত বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতার কাশীপুর এলাকায়। দেহ উদ্ধারে পুলিশকে বাধা দেবার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়, পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। খবর পেয়ে সমস্ত কর্মসূচি বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নিজেই আসেন কাশীপুরে। ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী। এদিন মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন অমিত শাহ। এদিন সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপির ওই যুবকর্মী অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। আসেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন বিজেপি কর্মীরা। প্রায় 5 ঘন্টা পর এক প্রকার জোর করেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কোচবিহার থেকে ফিরেই কাশীপুরে চলে আসেন অমিত শাহ। সাংবাদিকদের তিনি বলেন, এটা রাজনৈতিক খুন। তৃণমূল সরকারের বর্ষপূর্তির পরদিনই এই খুনের ঘটনা ঘটল। তিনি আরও দাবি করেন, বাংলায় বেছে বেছে বিরোধীদের খুন করা হচ্ছে। অর্জুন চৌরাশিয়াকা রাজনৈতিক রূপ সে হত্যা কর দিয়া গয়া হ্যায়। উনকে পরিবার কা এ ফরিয়াদ হ্যায় কি উনকি জঘন্য হত্যা হুই হ্যায়। কল হি তৃণমূল সরকার কে 1 সাল হুয়া হ্যায়, উসকে দুসরে হি দিন বঙ্গাল মে রাজনীতিক হিংসা রাজনীতিক হত্যা কা পরম্পরা ফির সে শুরু কিয়া হ্যায়। পুরে বঙ্গাল মে জহাঁ পর ভি জাতে হ্যায় রাজনীতিক হিংসা প্রতিশোধ মে হত্যায়ে ওর বিরোধী রাজনীতিক দলো কে কার্যকর্তাও কো চুন চুন কর নিশানা বনানে কা অনেক উদাহরণ হমারে সামনে আয়ে। চৌরাশিয়া কি হত্যা কি ঘোর নিন্দা কর রই হ্যায়। এদিন ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা অতীন ঘোষ। তিনি দাবি করেন, এদিন যারা এখানে অশান্তি করেছে তারা সকলেই বহিরাগত, বিজেপি নোংরা রাজনীতি করছে। কি হ্যায় जो नोंगड़ा राजनीति राजनीतिक फायदा उठाने के लिए सब किया है, तो पुलिस हम लोग पुलिस का सहयोग किया है, पुलिस बॉडी पोस्टमार्टम के लिए भेजा है। लोकल छेल क्यों नहीं, सब बाहर दिखे छाड़ा एस सी सब बाहर दिखे প্রথম কথা হচ্ছে মৃতদের কারণ তো জানা যায়নি। এই ছেলেটি কোন রাজনৈতিক দলে জড়িত জানে। আমরা এসছি ল অ্যান্ড অর্ডারকে রেসপেক্ট করে, ল অ্যান্ড অর্ডারের যারা রক্ষক তারা যা নির্দেশ দিয়ে যেন আমরা সেটা মেনে চলছি। আমরা গেট ফাঁকা করতে পারতাম, আমরা দখলের রাজনীতি করতে পারতাম, আমরা করিনি, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, পুলিশ করেছি, পুলিশের অধিকার আইন ল উইল টেক ইট অন কোর্স। রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তিনি তার দলের লোকেদের বলতে পারতেন যাকে পোস্টমর্টম হোক, তারপর জানা যাবে মৃত্যুর কারণ কি। তা না করে তিনি এই বেআইনি কাজকর্মের মধ্যে দিচ্ছেন ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা হোম মিনিস্টার। মৃতের পরিবার ও বিজেপির আবেদনের ভিত্তিতে কলকাতার কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। আদালত আরও জানিয়েছে, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। এদিনই হুগলি জেলার চুচুড়া খাদিনা মোড় এলাকায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে কাশীপুরের ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, সিবিআই এর তদন্তের কথা বলছেন অমিত শাহ, অথচ নারদা মামলায় এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে কোনো মৃত্যুই দুঃখের, মৃত ছেলেটি বিজেপির বিক্ষুব্ধ নেতা ছিলেন, আগে তদন্ত করতে দিন। হঠাৎ এমন কি ঘটল যে কাশীপুরে চলে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী? প্রয়োজনে উত্তরপ্রদেশে যান, প্রত্যেক গলি গলি ঘুরুন। শুভেন্দুকে ধার ধরে সিবিআই কে পাঠান।
অমিত শাহ অন্যায় কাজ করেছেন। এক বছর আগে উনি যে ডেলি প্যাসেঞ্জারি করতেন, বাংলার মানুষ যাকে প্রত্যাখ্যান করেছিল, সেই রাগে উনি জানেন না একটা যে মৃত্যুর ঘটনা, মৃত্যু দুঃখে, কিন্তু ওই ছেলেটি অতীতে বিজেপির একজন বিক্ষুব্ধ নেতা, বিদ্রোহী নেতা, তার অনুগামী ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের বিধায়ক অতীন ঘোষ জানিয়েছেন ওখানে ও বিজেপির প্রতি বিতশ্রদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন এটাও তো ভাবতে হবে যে অমিত শাহ কলকাতায় বা বাংলায় এই অপদার্থ বিজেপি, ওদের একটা মৃতদেহ দরকার ছিল। তান্ত্রিকরা যেরকম নরবলি দিতেন, ওরা নিজেদের বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।